আগামী 19 তারিখ কলকাতা পৌরসভা নির্বাচন, আর সেই নির্বাচনে পাখির চোখ করে শুক্রবার শেষ দিনের প্রচারে শাসক বিরোধী সব দলই প্রচারের ঝড় তোলেন। শুক্রবার ছিল তপশিলি জাতির সরকারের 80তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটি প্রতিবারের মতন উদযাপন করেন শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতলা মোড় থেকে মানিকতলার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। এরপর সেখানে বক্তব্য রাখেন তিনি। মমতা ব্যানার্জি তুলে দিয়েছে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তুলে দিয়ে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করেছে, বিনা পয়সা সেচের বিদ্যুৎ দিতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে, এই জেলার ছটা ব্লক বন্যাতে সব শেষ হয়ে গেছে, ফিসারি আমন বরোজ চণ্ডীপুর ব্লক ভগবানপুর 1 ভগবানপুর 2 এগরা 1 পার্ট এগরা 2 পার্ট পটাশপুর 1 সম্পূর্ণ পটাশপুর 2 সম্পূর্ণ ময়না আংশিক। তাই এই জেলার কৃষকরা 22-23-24 কর্মসূচি নেবেন। 5 তারিখে রাজ্যের বিভিন্ন জেলায় কিষাণ র্যালি হবে, আর 6 তারিখে তমলুকে দুই সাংগঠনিক জেলার কিষাণ মোর্চা মিলে মাদারের মূল সংগঠনের গাইডেন্সে কিষাণ জমায়েত করবেন নিমতৌড়িতে। এদিনের কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারণ নায়ক, সহসভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, আশিস মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে একটি গর্বের দিন, ঐতিহাসিক দিন, এবং আজকে জাতীয় সরকার প্রতিষ্ঠা যারা করেছিলেন তাদের স্মরণ করার দিন। ও কাজল তো ও লাইনে আছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।